Born kid প্রভু আমার জীবন উনিশশো ছিয়াত্তরে স্পর্শ করেছিলেন আমি প্রভুর বাণীর প্রতি আগ্রহী হই এবং তা পড়া শুরু করি বাণীর আলোকে জীবনটা বিশ্লেষণ করি আর বুঝি যে আমার কত রকম সমস্যা আছে তবে থেকে পবিত্র আত্মার সঙ্গে এগিয়ে চলেছি মহৎ থেকে মহত্তরে যদি আমাকে ভালোবাসো তাহলে আমার ব্যবস্থা মেনে চলবে ও রক্ষা করবে প্রতিটি বিশ্বাসীর মূল লক্ষ্য হল উচিত প্রভুর আজ্ঞাবাহ হওয়া সত্যটা জানতে চাইলে বলবো যে এই বিষয়টি প্রভুর সঙ্গে আমাদের চলার পথটাকে উৎসাহজনক করে আমার মনে হয় প্রভু প্রত্যেককে প্রতিনিয়ত সংশোধিত করেছেন এই ক্ষেত্রে উন্নতির চেষ্টা এই বিষয়। পড়াশুনো করো এই বিষয়ে প্রার্থনা করো এই বিষয়ে প্রভুর অন্বেষণ করো এই পথকে আনন্দময় করে তোলো আমাদের একটা লক্ষ্য দেয় যারা দিকে আমার এগিয়ে যাব আর মানুষের প্রয়োজন স্থির লক্ষ্য যদি প্রভুকে ভালোবাসি তাহলে তাকে মান্য করব। আবার বলি যদি প্রভুকে ভালোবাসি তাহলে তাকে মান্য অবশ্যই করব। আপনারা বোঝেন যে এটা আমাদের ভালোবাসার পরিচয় যিশু বলেছেন যদি আমায় ভালোবাসো তাহলে আমার আজ্ঞা পালন করো আজ আপনাদের সবার এটা শোনা দরকার কারণ আমি জানি আজ এখানে এমন অনেকে আছে যাদের জীবনে অবাধ্যত একটা সমস্যা এবং আপনারা ভালোভাবে জানেন যে আপনি প্রভুর অবাধ্য হচ্ছেন আর ভাবছেন পরে পেয়ে যাবেন আমি এত অল্প সন্তুষ্ট হই না বিশেষত গির্জাগুলোতে এই ধরনের সমস্যা বেশি দেখা যায় কারণ পৃথিবীতে এত আপোষ করতে হয় আর খ্রিশনরা বেশি করে ভাবতে শুরু করেছে যে আপোষ করা যায় কোনো অসুবিধে নেই না কিন্তু অসুবিধা আছে স্বেচ্ছাচারিতা করতে হবে কারণ এটা একদিশে শতাব্দী প্রভু তা মেনে নেন না সেটা কি জানেন চিরদিনই এটা পাপ ইতিহাসেও তাই বলে আজও তা পাপ তখনও ছিল আজও তাই আমরা এখন অন্য সময় এসেছি বলে যে এই বিষয়ে প্রভুর মনোভাব বদলে গেছে তা নয় বাধ্যতা আজ্ঞাবাহ সব সময় সুখকর নয় কষ্ট আছে আজ্ঞাবাহ মানুষ হতে গেলে অনেক বেদনার মধ্যে দিয়ে যেতে হয় কিন্তু এই বেদনার অন্য দিকটাও আছে সেটা হলো কি পুরস্কার যদি কৃষবিদ্ধ হয়েছিলেন অপর আনন্দ পাওয়ার জন্যেও আমি নিজের জীবনে দেখেছি অনেক ক্ষেত্রে আজ্ঞাবাহ হওয়া বেশি কঠিন হয়েছে কিন্তু ফল হিসেবে পেয়েছি এক বিরাট পুরস্কার আর সেটা হলো বিজয় অভিষেক ক্ষমতা আশীর্বাদ যে মন দিয়ে তার অনুধাবন করে দিন তিনি পুরস্কৃত হন বাইবেলে আছে বলদ যখন কাজ করে তখন তাদের ওপর জোয়াল চাপানো যায় না একবার ভেবে দেখুন যদি বলদ বা ষাঁড় যারা জোয়াল টানে তাদের ওপর জোয়াল চাপে তাদের দিয়ে কাজ করতে পারবেন না এই উদাহরণটা আমার প্রিয় কারণ এখানে বলা হচ্ছে খ্রিশ্চান হিসেবে অনেক কাজ করার আছে আর তার জন্যে অনেক কিছুর মধ্যে দিয়ে এগিয়ে যেতে হয় আর কেন এগিয়ে যেতে পারি কারণ প্রভু আমাদের যা দিতে চান তা সেখানে আছে প্রভুতে আনন্দিত হও বাইবেলে বলে তিনি তোমার হৃদয়ের ইচ্ছা পূরণ করিবেন আগে প্রভুর রাজ্যে চেষ্টা করো প্রভুই সব কিছু তোমাকে দেবেন তিনি প্রথম তারপর দ্বিতীয় স্থানে কি আছে সেটা তিনি দেখেন না কারণ বাইবেলে বলে প্রভু এইসব সৃষ্টি করেছেন যেন আমরা তা উপভোগ করি কিন্তু সেই সব জিনিস যদি আপনার আর প্রভুর সম্পর্কের মাঝে চলে আছে তা তিনি মেনে নেবেন না তাই অব্রামকে পরীক্ষা দিতে হয় এবং বেদিতে রাখতে বাধ্য হন কারণ তার কাছে অঙ্গীকার অনেক বড় ছিল তিনি তার গুরুত্বগুলো জানতেন তাই সে আশীর্বাদ ফিরে পেলেন প্রভুর সঙ্গে সম্পর্ক এতটুকু চির ধরতে পারে না সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আপনাদের সবাইকে সেটা মনে রাখতে হবে এটা ভুলে গেলে চলবে না প্রভুর সঙ্গে সম্পর্ক একটুও চির ধরতে দেবেন না এটা হলেই সব সময় আপনাদের অনেক রকম বাধা বিঘ্নতা দিয়ে যেতে হবে এখন কেউ কেউ এই উপদেশটা বেছে নিয়ে সবাইকে বোঝায় যে ভালো খ্রিস্টান হতে গেলে বাইবেলে এক ধনী যুবক শাসকের কথা আছে যে বলে শাশ্বত জীবন পেতে আমায় কি করতে হবে অনুশাসনের কথা বলে বলে আমি সব পালন করেছি যিশু বলেন তবু একটা বিষয় ঘাটতি আছে তোমার যা আছে সব বিক্রি করে সেই অর্থ দরিদ্রদের দাও এখন কেউ কেউ এই উপদেশটাকে বেছে নিয়ে সবাইকে বোঝায় যে ভালো খ্রিস্চেন হতে গেলে সব কিছু বিক্রি করে সেই অর্থ গরিবদের দিতে হবে উপদেশ দিতে মোটেই এ কথা বলা হয়নি তিনি যে ব্যক্তিকে এ কথা বলেছে তার এই অর্থ নিয়ে সমস্যা আছে সে এটা নিয়ে দিতে পারে না বাইবেলে তাই আছে যে দুঃখী মনে চলে গেল ধনী লোকেদের স্বর্গে যাওয়া কষ্টকর কেন কারণ পার্থিব বস্তুগুলো খুব সহজে পথ আঁকলে দাঁড়ায় যদি সতর্ক না হন যদি আপনি না আঁকলে দাঁড়ান তাহলে কিন্তু বিপদ আসতে পারে আমিন তখন শিষ্যরা বলল আচ্ছা প্রভু আমরা ত্যাগ করলাম তখন তিনি বললেন জানেন বললেন যে তার মা বাবা ভাই বোন গৃহ দেশ আমাদের জন্যে এবং প্রভুর বাণী ত্যাগ করে তারা জীবনের আমি কৃতজ্ঞ যে আশীর্বাদ পেতে আমাদের মিষ্টি বিদায় সম্ভাষণ পর্যন্ত অপেক্ষা করতে হয় না তারা জীবনে একশো গুণ আশীর্বাদ ও শাশ্বত জীবন পায় আবার বলি তারা জীবনে একশো জন আশীর্বাদ ও শাশ্বত জীবন পায় এবার আমরা দেখব মার্ক চারে বলা হয়েছে ধনীদের এই সব ভ্রান্ত ধারণা এবং পার্থিব বস্তুর মোহের কথা আর কিভাবে এই মোহ প্রভুর বাণীকে শ্বাসরুদ্ধ করে দেয় এবং প্রভুর সঙ্গে আমাদের সম্পর্কের মধ্যে বাদ সাধে আমি আবার বলছি যদি জানেন যে জীবন কাকে আমি এটা বলছি এই ভদ্রমহিলা এক মিনিটে উঠে দাঁড়ান আর এই হলো এখন টনজা বলে যে ও বাড়ি থেকে হোয়াইট হাউসে গেছে আর তার মানে আগে যে অনেক রকম নেশা করতো আর এখন ও একজন গুরুত্বপূর্ণ মানুষ আর এভাবেই বলাটা ঠিক হবে এখন আমাদের রাষ্ট্রপতি ও তার লোকেদের জন্যে বিশ্বাসমূলক অনুষ্ঠানগুলির দায়িত্বে ও আছে তাই অনেকটা সময় হোয়াইট হাউসে তাকে কাটাতে হয় তাই ভাঙা বাড়ি থেকে হোয়াইট হাউসে আমিন কিন্তু আজ আমায়ও বলল সঠিকভাবে কীভাবে বাঁচতে হয় ঠিক পথে এগিয়ে যেতে হয় এখন প্রভু তাকে আশীর্বাদ করেছেন এখন এত করুণা পাওয়ার পর সবাই ওর পিছনে পড়ে আছে সবাই সারাক্ষণ কিছু না কিছু চাইছে কিছু না কিছু বলছে একটা কথা বলি লড়াই আপনাকে একাই করে যেতে হবে জীবনে একটা সময় আছে যখন সাফল্যের হার খানিকটা কম হয় নিজের সৌভাগ্যকে ধাক্কা দিতে হবে কারণ তা যদি আপনাকে প্রভুর কাছ থেকে সরিয়ে দেয় প্রভু যদি উপভোগ করার মতো কিছু দেন ও দিয়া বল তা নিয়ে নেয় আর তা নিয়ে সরাসরি আপনার মাথায় আঘাত করে হ্যালো লুইয়া তাকে সর্বাগ্রে রাখতে হবে যতক্ষণ ও তা রাখতে সক্ষম প্রভু ওর জন্য কত যে করবেন তা বলে বোঝানো যাবেন না যতক্ষণ প্রভুকে সর্বাগ্রে স্থান দেবেন প্রভু কত কি করবেন আপনার মাধ্যমে আপনার জন্য তা বলে বোঝানো যায় না হয়তো আপনাকে ব্যবহার করবেন বা আপনাকে আশীর্বাদ করবেন এই নিয়ম কিন্তু কেউ পরিস্থিতিতে হারাবেন না ও যখন খুব প্রয়োজন হয় তখন টিভি বন্ধ করে ফোন নামিয়ে রেখে দিয়ে যান প্রার্থনা করেন কিন্তু সব সবসময় আমাদের এতটাই মরিয়া হতে হবে কারণ সব সময় আমরা সমস্যার মধ্যে ঘিরে থাকি প্রেরিতদের কার্য পাঁচের উনত্রিশ মনুষ্যদের অপেক্ষা এবং ঈশ্বরের আজ্ঞা পালিত করিতে হইবে শয়তান মানুষকে ব্যবহার করে প্রভুর থেকে আমাদের দূরে সরিয়ে নেবার জন্যে যেসব মানুষকে আপনি ভালোবাসেন আপনার কাছে যারা মূল্যবান কিন্তু মানুষ স্বার্থপর তাই তারা চায় আপনি সেটাই করুন ও না এটা অভিষিক্ত শব্দ আমি কি বলতে পারি যে না এটা অভিষিক্ত শব্দ না লোকেরা রেগে যাবে তবু না কিন্তু এটা অভিষিক্ত শব্দ আপনাকে কি করতে হবে বিবেককে অনুসরণ করতে হবে শান্তিকে অনুসরণ করতে হবে এবার দেখুন কলসীয় তিনে আছে শান্তি যেন আপনার জীবনে নিয়ন্ত্রক হয় মনে হচ্ছে প্রভু চান না যে আমি এটা করি আচ্ছা এটা কেন করছো বিশ্বাস যে প্রভু করতে বলেছেন লোককে অজুকার দেওয়া দরকার নেই শুধু বলুন প্রভুর নেতৃত্ব অনুসারে চলার চেষ্টা করছি আর এই সব ব্যথার আর সহ্য করতে পারবো না বা তিনি আমায় কেন বলেছেন অন্য কাউকে কেন বলেননি এসব বুঝে দেখা আমার কাজ নয় রোজ ঘুম থেকে উঠে প্রভুর আজ্ঞাবাহ হওয়া আমার কাজ আর সেটাই করতে হবে তারপর পুরস্কার আমার অনুধাবন করবে আজ এখানে যারা আছেন প্রত্যেকে আমিও আমার জীবনে এমন কিছু ক্ষেত্রে আছি যেখানে উন্নতির দরকার কিছু জিনিস উৎসর্গ করতে হবে বা কেউ আপনাকে কষ্ট দিয়েছে তাকে আপনাকে ক্ষমা করতেই হবে বা যে আপনাকে কষ্ট দিয়েছে তার সমালোচনা বন্ধ করতে হবে অবশ্যই করতে হবে আমিন আমরা সারাক্ষণ এর মধ্যে দিয়ে চলেছি সংবাদপত্র বা মাধ্যম যাই বলুন না কেন অনেক সময় প্রভু খানিকটা সময় আমাদের দেন অনেক সময় নিজেদের মুক্ত করতে হয় তাই জানেন তো শুধু তাই নয় দেবকে বলি ছেলেমেদের বলি আর এটা ওটা করতেই থাকি আর কতটা রেগে যাই আমি গপ্ত সপ্তাহে প্রভু বলতে শুরু করেছেন ঠিক আছে এই নিয়ে আর কিছু বলার দরকার নেই প্রভু বোঝেন আমাদের অনেক দুঃখ বেদনা আছে যেসব বার করে দিতে হবে তিনি বলেন না যে এমনভাবে দেখাতে যেন কোনো দুঃখই আমাদের ছুতে পারবে না কেউ কষ্ট দিলে সেই কষ্ট বার করার সময় থাকে এখন যেসব কথা ছেড়ে দিয়ে এগিয়ে যাওয়ার সময় কারণ যত বেশি তা নিয়ে বলবেন তত সেই ক্ষতটা বাড়তে থাকবে তত সেই রক্ত ঝরতে থাকবে কিছুতেই আপনি সেরে উঠবেন না এটাও একটা আজ্ঞাবহ আমি আর এ নিয়ে কথা বলবো না অনেক বলেছি আর কাউকে এ কথা বলবো না এ নিয়ে আর দুঃখ করব না কোনো ক্ষোভ প্রকাশ করবো না কি হলো জানি না প্রভু কোন বিষয়ে হস্তক্ষেপ করেছেন হতে পারে সেটা কোনো অভ্যেস বা কোনো মনোভাব বা এমন কোনো বিষয়ে চিন্তা যে বিষয়ে চিন্তা করা উচিত নয় অনেকে মনে মনে পাপ নিয়ে খেলা করে বাইবেলে আছে নারীকে দেখে মনে মনে যদি নোংরা কল্পনা করো তাহলে তা কৃত পাপের সমান ঈশ্বরের চোখে তা আপনি অবশ্যই করেছেন যদি কাউকে ঘৃণা করেন তা তাকে হত্যা করার সমান হৃদয়ের ব্যাপারে সচেতন হতে হবে এটা মনে রাখুন হত্যার ব্যাপারেও আপনাকে সচেতন হতে হবে হুম এখানে বেশ কিছু শান্ত লোক আছে এবার দেখুন দেখাবো যে মানুষকে বারো সন্তুষ্ট রাখতে গিয়ে কিভাবে প্রভুর সাথে সম্পর্ক নষ্ট হয় তথাপি অধ্যক্ষদের মধ্যেও অনেকে তাহাতে বিশ্বাস করিল এখানে যিশুর কথা বলা হচ্ছে কিন্তু পরিষীদের হয় স্বীকার করিল না তাকে অস্বীকার করিল পাছে সমাদৃষ্টি হয় এবার দেখুন বলিলেন যে আমাতে বিশ্বাস করে সে আমাতে নয় কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন আমি বিশ্বাস করি দুঃখজনক তাই না মনুষ্যদের অপেক্ষা বরং ঈশ্বরের আজ্ঞা পালন করিতে হইবে প্রেরিত পাঁচ উনত্রিশ জানেন এখানে আজ যারা উপস্থিত আছেন বা টিভিতে যে লক্ষ লক্ষ মানুষ এই অনুষ্ঠান দেখছে তারা অনেকেই এক ব্যক্তি বা একদল ব্যক্তিকে তুষ্ট করতে গিয়ে প্রভুর সঙ্গে সম্পর্ক নষ্ট করছে কারণ তারা চায় না আপনি প্রভু সেবা করুন তাই আপনাকে দূরে সরিয়ে দিতে চায় আর আপনি প্রভুকে অনুসরণ না করে ওদের অনুসরণ করছেন এটা ফেলে দিতে পারবেন না গিলে ফেলতে হবে এমন কোনো মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করবেন না যে তা রক্ষা করতে গিয়ে প্রভুর সঙ্গে সম্পর্ক ছেদ হয় মানুষ বরং প্রভুর আজ্ঞাবহ হতে হবে সন্তান পিতরকেও কাজে লাগাতে চেয়েছে মথি ষোলোতে যিশু বলেছেন এখন জিরুসালামে যাবার সময় হয়েছে এবং সেই কাজ করতে হবে যা করতে প্রভু আমাকে পাঠিয়েছেন আমি তা করব কষ্ট হবে তবুও করব কিন্তু পিতর তা করতে রাজি ছিলেন না প্রভু তাকে বললেন যেতেই হবে তুমি আমার পথে বাধা দিচ্ছ এটা তুমি করতে পারো না তুমি আমার দের হয়েছ আমরা তার জায়গায় এমন অনেককে পেয়ে যাবো যাদের বলতে হবে দূরে যাও শয়তান যিশু তৎক্ষণাৎ এই সংশয় দূর করেছেন মানুষ না প্রভুকে অনুসরণ করতে হবে নিজের অনুভবের থেকেও ঈশ্বরের ইচ্ছা অনেক বেশি দামি আমরা অনুভবকে যে জায়গা দিই তা তার প্রাপ্য নয় অনুভবের নির্বাচন করার ক্ষমতা কেড়ে নিতে হবে প্রভু আমাদের কোনো নির্দেশ দেন তখন মানুষকে জিজ্ঞেস করি আমার কি মনে হচ্ছে আজ কয়েকটি আজ্ঞাবহ নিয়ে আলোচনা করতে চাই এই যে আজ্ঞাবহতার কথা লেখা আছে যেগুলো অবশ্যই পালনীয় কিন্তু আর কিছু কিছু ব্যক্তিগত বিষয় আজ্ঞাবহ হতে হবে যেগুলো হয়তো বিশেষ কোনো উপদেশে বা আয়াতে খুঁজে পাবেন না সাধারণভাবে লেখা থাকবে অত বিশেষভাবে কিছু থাকবে না এই বিষয়গুলো কি আপনারা জানেন এই সব বিষয় অনেক সময় আমরা সমস্যায় পড়ি আর তখন আমাদের ওপর চাপ পড়ে এরকম কি হয়েছে কেউ হয়তো আপনাকে এমন কিছু করতে বলেছে যা তাকে প্রভু করতে বলেছেন আর সেই কাজ করার শক্তি তাদের থাকবে কারণ প্রভু তাদের নির্দেশ দিয়েছেন খুব সহজ কোনো ব্যাপার হতে পারে প্রভু হয়তো কাউকে কফি খেতে নির্দেশ দেননি প্রভু তাদের শরীরের ধাত জানেন জানেন যে তাদের পক্ষে সেটা ক্ষতিকর অন্যরা হেতে পারে সেই মানুষটা যদি পরিণত না হয় তার জীবনের এই নিয়ম অন্যের জীবনে কার্যকর করতে চাইবে তাদের প্রভু যা বলেছেন সবাইকে তা মেনে চলতে হবে আমি একটি ছোট্ট আজ্ঞাবহতার কতখানি ক্ষমতা তা আপনাদের দেখাতে চাই এগুলো বলতে ভালো লাগবে না তবে এটা বলা দরকার প্রভু হয়তো এমন কিছু করতে বললেন যার কোনো অর্থই হয় না বা খুব অস্বস্তিকর কিছু বা যা করলে নিজেকে বোকা বোকা মনে হয় মানে যা করতে আপনার মোটেই ইচ্ছে নেই কিন্তু প্রভুর নির্দেশ আমরা বুঝতে পারি যে কতটা আশীর্বাদ হারাই এই ধরনের ছোট ছোটো বিষয় প্রভুর আজ্ঞা পালন না করে মানে ছোটো ছোট বিষয় দু তিন মাস আগে একটা দোকানে কেনাকাটা করতে গেছি আমি একটা কানে দুল দেখেছিলাম পাশেই একটি মহিলা দাঁড়িয়েছিল আমি তাকে চিনিও না কোনো দিন দেখিও নি এরপরেও কোনো দিন দেখিনি মনে হলো যেন প্রভুর আত্মা আমাকে বলছে মহিলার হাতেও এক জোড়া দুল ছিল মনে হলো যেন প্রভু বলছেন ওকে ওটা কিনে দাও সে কি ওটা ওকে কী করে দেব আরে ও তো আমাকে পাগল ভাববে আমি ওকে চিনি না ও আমাকে চেনে না ও ভাবে আমি বদ্ধ পাগল আমি মন থেকে চিন্তাটা দূর করার চেষ্টা করলাম বলতে লাগলাম না প্রভু না প্রভু মোটেই এটা বলেননি এটা আমাদের প্রথম চিন্তা আসে না প্রভু এটা হতেই পারে না আমি এদিক ওদিক ঘুরে বেড়ালাম এটা ওটা দেখলাম কিন্তু বেশ বুঝতে পারছিলাম কাজ হচ্ছে না যেন যাতাকলে চলছে একটুও শান্তি নেই তাই শেষে এত বছরের অভিজ্ঞতা থেকে জেনেছি যে প্রভু যা করতে বলেন তাই করা ভালো নয়তো বাড়ি ফিরে বাকি তিন দিন অনুশোচনা করে কাটি দিতে হবে আমার কথা শুনতে পাচ্ছেন তো যতই অস্বস্তি হোক প্রভুর নির্দেশ আমাদের মানতেই হবে আমি পঞ্চাশ ডলার পার করলাম নিজের ব্যাগ থেকে আমি জানতাম না কানের দুলটার কত দাম আমি কোনো পরিস্থিতি তৈরি হোক চাইছিলাম না কিভাবে করব জানি না আমি চাইছিলাম না যে মহৎ কোনো কাজ করছি এমন কোনো পরিস্থিতি তৈরি হোক তাই তাকে গিয়ে বললাম জানেন আমার বিশ্বাস প্রভু আপনাকে ওই কানের দুলটা আশীর্বাদ হিসেবে দিতে চান তাই টাকাটা মহিলার হাতে দিয়ে বললাম আমি ওগুলো আপনাকে কিনে দিতে চাই প্রভু আমি আশীর্বাদ করেছেন আমি আশীর্বাদ হতে চাই ও না 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 তা আমি করতে পারবো না এ হয় না আমি বললাম আমাকে এই সুযোগটা আপনাকে দিতেই হবে আমি এই কাজ করে আনন্দ পাব প্রায় দু সপ্তাহ আগে আমাদের এক সচিবও একটি ঘটনা লিখে আমার ব্যক্তিগত সহকারীর হাতে পাঠিয়ে দিল সে বলল আপনি হয়তো বুঝতে পারছেন না তাই লিখছি আপনি এক অচেনা মহিলাকে একটা কানের দুল কিনে দিয়েছিলেন তুমি আমার সঙ্গে ছিলে রোজেটা সেদিন এটা ঘটেছিল তুমি আমার সঙ্গে ছিলে দেখা গেল যে ওই মহিলা জানতো আমি কে আমি সে কথা জানতাম না কে জানতো আমি কে তাই সে এত মুগ্ধ হলো যে সবাইকে এই ঘটনার কথাটা বলতে লাগলো ও কথাটা এভাবে বলেছে এই মহিলা প্রকৃত মানুষ যা প্রচার করেন ঠিক তাই করেন শুনুন শুনুন কথাটা সবার মধ্যে কথাটা সবার মধ্যে ছড়িয়ে পড়ল এভাবে আমার এক কর্মচারীর প্রতিবেশীর কানেও পৌঁছল সে জানতো যে এই মেয়েটি আমার সঙ্গে কাজ করে সে বলতে লাগলো তার বান্ধবী তাকে কী বলেছে এর ফলে কি হলো সেটাও বলল তারা এই দম্পতির বাড়িতে কয়েক ঘন্টা বসে প্রভুর বাণী আলোচনা করলো অথচ আগে তাদের এ ব্যাপারে কোনো আগ্রহই ছিল না কোনো দিনও ছিল না আমি বলছি এই পুরো ব্যাপারটা ঘটে গেছিল দু মিনিটের মধ্যে মাত্র দু মিনিট আমরা বলি প্রভু আমায় ব্যবহার করুন তারপর প্রভু যখন তা করতে যান ও আমাদের কিছু করার নির্দেশ দেন তখন যদি নির্দেশ পালন করতে আমাদের অস্বস্তি হয় বা বোকা বোকা লাগে বা বুঝতে না পারি বা ইচ্ছা না করে আমরা সেই বিষয়টাকে আমলে দিই না আজ আপনাদের একটি সত্য ঘটনা বলবো আমাদের সহায়ক গোষ্ঠীতে এটা পাঠানো হয়েছে এই সহায়ক গোষ্ঠীর বন্ধু ও অংশীদার হিসেবে আপনারা নিশ্চয়ই জানতে আগ্রহী যে আপনাদের সাহায্যে মানুষের জীবনে কত পরিবর্তন এনেছে আমরা মানুষকে শেখায় কিভাবে প্রার্থনা করতে হয় আর তাদের সঙ্গে আমরা সবাই মিলে প্রার্থনা করি আমি বলতে চাই সহজ সাদা শিধে প্রার্থনাও জীবনে কি ফল এনে দেয় যদি বিশ্বাস নিয়ে প্রার্থনা করা যায় স্যান্ড্রা একজন নার্স লিখেছে যে দশ বছর ধরে সে অসহ্য মাথা যন্ত্রণায় কষ্ট পেয়েছে কোনো কিছুতেই কিছু হয়নি দশ বছর এক দু বছর নয় অসহ্য মাথা যন্ত্রণা কিছুতেই কিছু হচ্ছে না সপ্তাহে একশোটার ওপরে ওষুধ সে খেত কিন্তু তবু তাকে কোনো উপকার হয়নি দু সালের কুড়িশে মেতে স্যান্ড্রা আমার সঙ্গে সহজ একটা প্রার্থনা করলো আমি টিভিতে আরোগ্যের বিষয় করেছিলাম ও লিখেছে আর মাথা যন্ত্রণাটাও এখন আর নেই ব্যথা কমার ওষুধও সে নেয় না ও আমাকে ধন্যবাদ জানিয়েছে কিন্তু আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কারণ আপনাদের সাহায্য ছাড়া মানুষকে ভালোবাসতে আমি পারতাম না আমার একসঙ্গে কাজ করাই ভালো লাগে আর আমি বিশ্বাস করি যে দুস্থ মানুষের সেবা করতে পারছি ধন্যবাদ মঙ্গল হোক আপনি জানেন না যে মিনিস্ট্রিজের কাছে আপনি কতটা মূল্যবান পৃথিবীব্যাপী এই মিনিস্ট্রি গড়ে তোলার জন্য বন্ধু ও অংশীদারদের প্রশংসা করি ও ধন্যবাদ জানাই একসঙ্গে আমরা ক্ষুধার্তকে খাদ্য দিচ্ছি দরিদ্রকে বস্ত্র দিচ্ছি আর জাতির কাছে বাণী পৌঁছে দিচ্ছি আজই আমাদের সঙ্গে যোগাযোগ করুন বা ভিজিট করুন জয়েস মায়ের ডট অর্গে প্রার্থনা অনুরোধ করতে আমাদের উপাদানগুলো সম্পর্কে জানতে জয়েসের এর সম্মেলনের দিনলিপি দেখতে আর অংশীদার হতে কারণ সারা বিশ্বের সঙ্গে প্রভুর ভালোবাসা ভাগ করে নিচ্ছি আমরা